বর্তমান সময়ে দেখা হয় মাজার ভাঙা হচ্ছে, মুসলমান তার কারণ কি? ওই মাজারের মধ্যে যায় সেজদা দেওয়া হয়, ওই মাজারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদার যে অংশীদারিত্বটা সেটা শরীক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একমাত্র আমি আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। মুসলমান ওই মাজারগুলো থেকে সাবধান, যেই মাজারগুলোতে শিরিকি কর্মকাণ্ড হয়। ওই মাজারে যাওয়া সমস্যা নাই, যাওয়া জায়েজ, তবে হ্যাঁ কিছু মূলনীতি তোমাকে মানতে হবে। মূলনীতি হলো কি? যে ওই মাজারে কিছু দেওয়ার উদ্দেশ্যে যাওয়া যাবে, অর্থাৎ সবরে সানি বা কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে, কিন্তু কোনো কিছু আনার জন্য যাওয়া যাবে না। অনেকেই তো এমন আছে ওই মাজারে যাওয়ার পরে মাজারে যায় মন্নত করে, অনেকে তো এমন আছে ওই মাজারে যাওয়ার পরে বলে বাবা আমার সন্তান হয় না সন্তান দাও, বলে বাবা আমার ব্যবসার মধ্যে লস আর লস লোকসান, আমার ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দাও। অনেকে ডাকবে বলে আমার সন্তানের বিয়ে হয় না, আমার মেয়ের বিয়ে হয় না। এভাবে অনেকেই অনেক কিছু চাইতে থাকে ইত্যাদি ইত্যাদি, এইগুলো চাওয়া যাবে না। ওই মাজারে গেলে একমাত্র জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া যাবে। মুসলমান ওই মাজারের মধ্যে মান্নত করা যাবে না, ওই মাজারের মধ্যে গান গাওয়া যাবে না, ওই মাজারের মধ্যে ঢোল তবলা বাজানো যাবে না, ওই মাজারের মধ্যে মোমবাতি দেওয়া যাবে না, দান করা যাবে না, এই সমস্ত শিরিকি কার্যক্রম করা যাবে না। মুসলমান আল্লাহর সঙ্গে কারো অংশীদার করা যাবে না। ওই কবরওয়ালার ব্যক্তির কাছে কোনো খবর নাই দুনিয়ার বিষয়ে, মুসলমান ওই কবরের মধ্যে যে শুয়ে আছে তার কোনো ক্ষমতা নাই, তার কোনো ক্ষমতা নাই। যদি তার ক্ষমতা থাকতো তাহলে আমার নবী কবরে শুয়ে আছে, পৃথিবীর সর্ববৃহৎ মাজার হতো আমার নবী। আমার নবীর মাজারের মধ্যে কবর রওজা শরীফের মধ্যে এরকম কোনো নাই, এরকম কোনো ঢোল তবলার কোনো বিষয় নাই, শিরিকি কোনো কারবার নাই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন দুনিয়াতে কিভাবে চলতে হবে। আমার রসুল শিখিয়ে দিয়ে গেছেন দুনিয়াতে কোন কাজ করতে হবে, কোন কাজ বর্জন করতে হবে। অতএব যেই কাজগুলো ইসলামে জায়েজ না ওই কাজগুলো করা যাবে না। এই জন্য সাবধান, মান্নত করতে হলে একমাত্র মান্নত হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মান্নত করতে হবে। মুসলমান ইমানদার ওই মাজারে, এই জন্য বর্তমান সময়ে দেখা যায় মাজার ভাঙা হয়, মুসলমান তার কারণ কি? ওই মাজারের মধ্যে যায় সেজদা দেওয়া হয়, ওই মাজারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদার যে অংশীদারিত্বটা সেটা শরীক করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা একমাত্র আমি আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। মুসলমান ওই মাজারগুলো থেকে সাবধান, যেই মাজারগুলোতে শিরিকি কর্মকাণ্ড হয়, গান বাজনা করা হয়, ইসলামের বহিরাগত কোনো কাজ করা হয়, সাবধান সাবধান হয়ে যাও। এই এই জন্যই তো যেই মাজারগুলোতে এরকম ভণ্ডামি করা হয়, তাওহিদি জনতা ওই মাজারগুলো ভাঙতে শুরু করেছে।